শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায় রচিত ওলাইতলার বাগান বাড়ি। স্টেশন মাস্টার তাঁর লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন, তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন, কিন্তু কেন? মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন, তার একজন ম্যানেজার দরকার। 300 টাকা মাহিনা কেমন, তাই নয় কি? তারাও এই কথা বলেছিল। কারা? আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল, গেল 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশনে নেমে ওলায়তলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। তার মানে? মানে টানে জানি না, প্রত্যেকে এসেছে আপনার মতো ঠিক শনিবারেই, আর ঠিক সন্ধ্যা 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার? আমার মনটা কেমন ছ্যাঁত করে উঠল। সুধালম, আচ্ছা এই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি, অল্পদিন হলো এখানে এসে ওই পোড়ো বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে কানা ঘোষে শুনছি, আজ পর্যন্ত গায়ের কেউ তাকে দেখেনি। দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পোড়ো বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাত্রিরে তার ঘরে ঘরে আলো জ্বলে, লোকজনকেও দেখা যায় না। ও বাড়ি সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগান বাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলুম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই, লোকটার বোধ হয় ছিট আছে, নইলে এমন সব আজগুবি কথা বলে। স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই তাহলে নিতান্তই যাবেন? সেই রকম তো মনে করছি। তাহলে পদঘাট একটু দেখে শুনে যাবেন, ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগে একটা গোরস্থান আছে, আগে সেখানে খ্রিস্টানদের গোর দেয়া হতো, গোরস্থানের নাম ভারী খারাপ, সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলুম না, বললুম, মশাই মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন, আমি কাপুরুষ নই, দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যে এমনভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে আর কিছু বললেন না। দামোদর নদের ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান বাড়ি, মাইলখানেক পথ চলবার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারবানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভিতরে গিয়ে ঢুকলুম। আমার হাতে ছিল একটি হ্যারিকেন লণ্ঠন, তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগুতে লাগলাম। অনেককালের পুরানো বাগান, তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানায় তার জল নজরে পড়ে না, ঘাটগুলো ভেঙে গিয়েছে, বাড়িখানার অবস্থাও তথই বচ, ভাঙা জানালা, ভাঙা থাম, চুন বালি সব খসে পড়েছে। যে জমিদার 300 টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এখানে তার বাস? মনে খটকা লাগল। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোনো জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম, বাড়িতে কে আছেন? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভিতরে ঢুকলুম, মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি, মেঝেই 1 ইঞ্চি পুরু ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরা জীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের ওপর বসে আছে, তার বুকের সব কখানা হাড় গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাড়ের ভিতর থেকে তার গলার আওয়াজ বেরুলো। সে বললে,
আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। অনাম আমারই, আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার খুঁজছেন তাই। বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্ত বাবুর কাছে গিয়ে রোভার হঠাৎ গড়গড় করে গর্জন করে উঠলে। কৃতান্ত বাবু ক্রুদ্ধ স্বরে বলেন, ওকে সঙ্গে কুকুর এনেছেন কেন, কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিলুম। সে গর্জন বন্ধ করলে বটে, কিন্তু আমার কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্ত বাবুর মুখের পানে তাকিয়ে রইলে। বিরক্তভাবে কৃতান্ত বাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, ওকে তাড়িয়ে দিন। আমি বললুম, তাড়ালেও ও যাবে না, রোভার আমাকে ছেড়ে একদণ্ড থাকে না, রাত্রেও আমার সঙ্গে ঘুমায়। রাত্রেও ও বেটা আপনার সঙ্গে ঘুমায়, কি বিপদ কি বিপদ বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোবে শুনে কৃতান্ত বাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলুম না। খানিকক্ষণ পরে কৃতান্ত বাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। সেজন্য আপনার ব্যস্ত হবার দরকার নেই, আগে যে জন্য এসেছি সে কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃতান্ত বাবু বেরিয়ে গেলেন। খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পিছনে পিছনে অগ্রসর হলুম। মস্ত উঠান, অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠলাম। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা, একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলুম, যে ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একখানা চৌকি, তার উপর বিছানা পাতা, আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্ত বাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্ত বাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন, আর তার কুটোরগত দুই চক্ষুর ভিতর থেকে যেন দু দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতে সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে তেমন জ্বলতে পারে আমি তা জানতুম না, ভয়ানক। কৃতান্ত বাবু বললেন, আজ তাহলে আমি আসি, খেয়ে দেয়ে আপনি শুয়ে পড়ুন, বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, আর দেখুন, রাত্রে এ ঘরে জানালাগুলো যেন খুলবেন না, একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে, বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন, কি বলছিলেন বলুন না। ওধারের জানালা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা, সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন, রাত্রে মানুষ যা দেখতে কি শুনতে চায় না। আমি তাচ্ছিল্যের হাসি হাসলুম। হো, কৃতান্ত বাবু বললেন, হ্যাঁ, আর এক কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন, কুকুর অপবিত্র জীব, রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা। কৃতান্ত বাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। রাত্রে রোভার বিছানার উপরে আমার সঙ্গে শুয়েছিল। অনেক রাতে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কি আমার গলা টিপে ধরেছে, দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় যায়, আচম্বিতে আমার গলার ওপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরেই ঘরময় খুব একটা ঝটাপটি ও হুড়োহুড়ির শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেবার সময় আমার ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি। ব্যথা যখন একটু কমলো তখন ঘর স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলুম, আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বালালুম, কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে সেও নেই, বিছানার ওপরে রোভারও নেই। রোভার, রোভার বলে অনেকবার ডাকলুম, কিন্তু তার কোনো সাড়া পেলুম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত একটা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভিতর দিকে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ার জন্যে প্রস্তুত হয়ে আছে।
চট করে আবার দরজাটা বন্ধ করে দিলুম। ঘরের এ দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিল, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে এ ঘরে ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভিতর আর একটা দরজা আবিষ্কার করলুম। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে বিষম একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলোটা তুলে ভালো করে দেখলুম সে কি ভীষণ দৃশ্য। ঘরের মেঝেতে রাশি রাশি হার, মরার মাথার খুলিও রক্তমাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মাটির উপর হাঁ করে রয়েছে। দুম করে দরজাটা আবার বন্ধ করে দিলুম। এ আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানালাগুলো খুলে দিলুম। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে পড়ছে বৃষ্টি, আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বো বো করে ঝোড়ো হাওয়া ছুটছে। আর ও কি, বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনের তালগাছটার তলায় কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। ঠিক যেন একটা যেন ছোট ল্যাংটো ছেলে, সে লাফিয়ে লাফিয়ে নাচছে আর গান গাইছে। ঘুবড়ে পোকার চাকনি খেয়ে শাক চুন্নি আসছে ধেয়ে, কন্ড কাটার পানে যে মুখখানা তার যায় না চেনা। হাড় খাবো আর মাংস খাবো, চামড়া নিয়ে ঢোল বাজাবো, দাঁতের মালায় বউ সাজাবো, নইলে যে ভাই মন মারে না, ঠ্যাং তুলে ওই গোবু ছোটে, গো থেকে বা ফুমড়ো ওঠে, চোখ দিয়ে তার আগুন ফোটে, এই বেলা চল লম্বা দে না। গান হঠাৎ থেমে গেল, আবার বিদ্যুৎ চমকালো, কিন্তু ছোড়াটাকে আর তালতলায় দেখতে পেলুম না। কে, গায়ের কোনো ঘরহারা পাগলা ছেলে নয় তো? তাই হবে, কিন্তু সে বেয়ারা গান থামালে কি হয়? চারিদিককার সেই আঁধার সমুদ্র মথিত করে আরও কত রকমের আওয়াজই যে ঝোড়ো হাওয়ার প্রলাপের সঙ্গে ভেসে আসছে। কখনো মনে হয় একদল আঁতুড়ে শিশু ট্যাঁটা করে কাঁদছে, কখনো শুনি আড়াল থেকে কে খিলখিল খিলখিল করে হাসছে, মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে, আর আসছে যাচ্ছে আর আসছে, থেকে থেকে এক একটা আলেয়া আনাগোনা করছে, তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে, এবং বাগানের কোথা থেকে একটা হুলো বিড়াল একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে ম্যাও ম্যাও। আজ কি এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানো এসে জড়ো হয়েছে? না, ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। যা দেখছি যা শুনছি সমস্তই অলীক কল্পনা। হ্যাঁ, ও আবার কে? ঘরের দরজা কে ঠেলছে? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার উপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্যে অপেক্ষা করছে। আবার কে দরজা ঠেললে? আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরে আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। আহ, রক্ষে পাই, এ যে আমার রোভারের ডাক! ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়লে। এই নির্বান্ধ ভুতুড়ে পুরীতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এ পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলুম। জানালার ধারে গিয়ে দেখি ছয় সাতটা লণ্ঠন নিয়ে 14-15 জন লোক বাড়ির দিকেই আসছে। তাদের পোশাক দেখেই বুঝলুম তারা পুলিশের লোক, এবং তাদের ভিতরে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখলুম তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর দিয়েছেন তিনি। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লুম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতে ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল, ব্যাপার কি? ভিড় ঠেলে ভিতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে, এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই, এবং কৃতান্তবাবুর গলদেশে মস্ত একটা গর্ত, তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে।
এতক্ষণে বুঝলুম রোভারের মুখে রক্ত লেগেছে কেন। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল, তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, কিন্তু এ কি অসম্ভব কাণ্ড। ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের ওপর ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না কোনো সন্দেহ নেই, এ হচ্ছে গায়ের ভুবন বসুর লাশ। ঠিক আড়াই মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চুরি গিয়েছিল। শেষ হলো আমাদের আজকের গল্প কুলাইতলার বাগানবাড়ি, লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।